বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্দোনেশিয়া সুমাত্রাতে গ্রাম্য অঞ্চলে যেভাবে এখানকার লোকাল মানুষ, লোকাল ইন্দোনেশিয়ানরা বিয়ে করার সময় আসলে তাদের প্রোগ্রামটা দেখতে কেমন এবং এই বিয়ের অনুষ্ঠানে তারা কী ধরনের খাবার প্রোভাইড করে সেটি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান বিয়ের যে প্রোগ্রামটা এটি আসলে খুবই সুন্দর। আপনি প্রাথমিকভাবে দেখলে বুঝতেই পারবেন না যে এটি কোনো পুয়ার ফ্যামিলির মেয়ের বিয়ে হচ্ছে অথবা কোনো রিচ ফ্যামিলির মেয়ে বিয়ে হচ্ছে। এরা আসলে এদের অনুষ্ঠানটা খুবই সুন্দর এবং জাঁকজমকভাবে করার চেষ্টা করে। চলুন এখনই আমি আপনাদেরকে দেখাবো টোটাল গেট থেকে শুরু করে এদের খাওয়া দাওয়া, এরা কী কী খাইতে দেয় বিয়েতে এবং এদের যে স্টেজগুলো কীভাবে সাজায় আমি আপনাদের সবই ওয়ান বাই ওয়ান দেখাবো। তো আসলে বিয়ে বাড়িতে অতিরিক্ত শব্দ দূষণের কারণে আমি বাধ্য হচ্ছি আলাদাভাবে কিছু কথা বলার জন্য। তো ইন্দোনেশিয়াতে আপনারা যদি কখনো বিয়ের দাওয়াত খেতে যান বা সেই সৌভাগ্য যদি আপনাদের কখনো হয়, তাহলে আপনারা যে দেখবেন ইন্দোনেশিয়াতে যে বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে আপনি দেখবেন যে বিয়েটা যদি ছেলের বাড়িতে অথবা মেয়ের বাড়িতে, যার বাড়িতে বিয়েটি অনুষ্ঠিত হোক না কেন, আপনি গেটে যখন প্রবেশ করবেন তখন দেখবেন সেই ফ্যামিলির মানুষজন আপনাকে স্বাগতম জানানোর জন্য গেটে দাঁড়িয়ে আছে। তো ফ্যামিলি সবার সাথে কুশল বিনিময় করার পরে এর পরের যে ধাপটি হচ্ছে, আমাদের দেশে কোনো অনুষ্ঠানে আপনি যখন দাওয়াত খেতে যান তখন দেখবেন যে আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি যাওয়ার পরে যদি দেখেন যে মানুষ খাওয়া দাওয়া করছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে যে টেবিলে বসতে পারবেন না, আপনাকে অবশ্যই তাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করা লাগবে। কিন্তু ইন্দোনেশিয়ার প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে তাদের এই সিস্টেমটা হচ্ছে বুফেট সিস্টেম। আপনি যাওয়ার সাথে সাথে আপনার হাতে তারা একটি প্লেট ধরিয়ে দিবে এবং আপনি ইনস্ট্যান্টলি খাওয়া শুরু করতে পারবেন। ওরা আমি এখন আপনাদেরকে দেখাই যে ইন্দোনেশিয়ার বিয়ের অনুষ্ঠানে আসলে এরা কী খাওয়ার আইটেম রাখে। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম আপনারা দেখতে পারবেন। আমি এক এক করে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য কী আইটেম এরা আছে। এখানে আছে গরুর মাংস। খাওয়ার প্রসঙ্গে আমি আরেকটি কথা বলি, ইন্দোনেশিয়ার বিয়ের প্রোগ্রামে যখন আপনি খেতে যাবেন আপনি দেখবেন যে 90% বিয়ের অনুষ্ঠানে আপনার যে মেইন প্রধান যে মাংস যেটি আমরা বলি সেটি হচ্ছে মুরগির মাংস। তো আমি প্রায় হাতে গুনা 10 থেকে 15টি বিয়ের দাওয়াত আমি ইন্দোনেশিয়াতে খেয়েছি। তো প্রায় 90% বিয়ের যে খাবারের যে মেনু তার ভেতরে মুরগি হচ্ছে তাদের প্রধান আইটেম। সুতরাং এই আজকের বিয়েতে আমি গরুর মাংস দেখলাম, এটা খুবই রেয়ার। একমাত্র যারা রিচ ফ্যামিলি তারা ছাড়া গরুর মাংস আসলে কোনো বিয়ের অনুষ্ঠানে এরা রাখে না। আর গরুর মাংসটা ইন্দোনেশিয়াতে অনেক এক্সপেন্সিভ, 800 থেকে 900 টাকা কেজি। তো সেই কারণে প্রায় 90% বিয়েতে আপনারা মুরগির মাংস পেয়ে থাকবেন। এখানে আছে মাছের ব্যবস্থা। তো আমি আসলে মাছটা এখন নিব না। তারপর এটা হচ্ছে এক ধরনের নুডলস। তো ভাতের সাথে আমি নুডলস আসলে খাই না খুব একটা। এখানে আছে ফলের ব্যবস্থা, ফ্রুটসের ব্যবস্থা আছে। আর এগুলো হচ্ছে আলু, পটেটো যেটা আর কি। এর পরবর্তী যে স্টেপ, খাওয়া দাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গিফটের যে প্রসঙ্গটা আসে। ইন্দোনেশিয়াতে প্রায় প্রতিটা বিয়েতে গিফটের বদলে এরা খামের ভিতরে যে যার সাধ্যমতো টাকা গিফট করে থাকে। এবং সর্বশেষ যে স্টেপটি ইন্দোনেশিয়ার বিয়েতে আপনি দেখতে পারবেন, এখানে ধনী পরিবার হোক আর গরিব পরিবার হোক প্রত্যেকটা বিয়ের প্রোগ্রামে যেটি আপনি দেখতে পারবেন সেটি হচ্ছে সাংস্কৃতিক উৎসবের আয়োজন। প্রত্যেকটি বিয়ের অনুষ্ঠানে আপনি নাচ গানের আয়োজন দেখে থাকবেন।
তো বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়ার বিয়ের প্রোগ্রাম। আমি যতটুকু সম্ভব খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।